ক্ষমতা পাকাপোক্ত ও চিরস্থায়ী করতে সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো আবারও ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল কিন্তু কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতা পাকাপোক্ত ও চিরস্থায়ী করতে সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন বা মিলেগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্যজনকভাবে সেনাবাহিনীকে বিভিন্ন অজুহাতে টাকা এবং বিভিন্ন সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে গতকাল ইকোনমিস্টের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো ধরনের হুমকি ছাড়াই শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর অযথা খরচ বাড়িয়ে চলেছেন বলা হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনী তাদের ব্যবসায়িক মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছেন এরই মধ্যে তারা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন সৈন্য এবং প্রবীণদের জন্য গড়া এই দুটি সংগঠন সেনাবাহিনীর স্বতন্ত্র হয়ে কাজ করে কিন্তু পরিচালনা করা হয় কর্মকর্তাদের দিয়ে সংস্থা দুটির ওয়েবসাইট অনুসারে সেনা কল্যাণ সংস্থার এই মুহূর্তে ষাট বিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং একটি প্রতিষ্ঠান যেখানে জাতীয় নির্বাচনের জন্য ভোটিং মেশিন প্রস্তুত করা হয় এইসব মেশিন তৈরির জন্য নিয়ম থাকলেও কোনো টেন্ডার ডাকা হয়নি গোয়েন্দা সংস্থা সহ বিরোধী দলের নেতাকর্মীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে এখানে ভোটিং মেশিন এমনভাবে ডিজাইন করা হয় যেন ভোট কারচুপিতে সহজ হয় ইকোনমিস্ট জানায় প্রধান প্রতিপক্ষ বিএনপির তুলনায় সেনাবাহিনীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতটা ভালো অবস্থানে ছিল না কেননা শেখ হাসিনা এক রাজনৈতিক পরিবার থেকে এলেও প্রতিপক্ষ দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন সাবেক মেজরের স্ত্রী হিসেবে খালেদা জিয়ার স্বামী একসময় সেনাবাহিনীর প্রধান ছিলেন সাথে সশস্ত্র বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন সেই সুবাদে সেনাবাহিনীর থাকলেও ছিল আওয়ামী লীগ কিন্তু দু সালে শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে সেনাবাহিনী থেকে বিএনপি পন্থীদের উচ্ছেদ করে তার আনুগত্যদের সামনে সারিতে টেনে নিয়ে আসে জেনারেল আজিজ আহমেদ তাদেরই একজন একই সাথে সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টেনে আনেন এসব ছাড়াও সেনাবাহিনীকে নিজের করে রাখার জন্য সেনা প্রধানকে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড় দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে সেখানে উঠে আসে প্রধান আজিজ আহমেদের ভাই আলোচিত খুনের ফেরারি আসামি হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ লক্ষণীয় নয় কেবল তাই নয় খুনের ফেরারি আসামি হলেও তারা সরকারি বিভিন্ন কাজের চুক্তি পেয়ে থাকেন সরকারি বাহিনীকে ব্যবহার করে টাকার কুমির বনে যাচ্ছেন তারা সরকারের প্রশ্রয়ে প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইরা বিদেশে বসেও বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যবসা করেন এসব বিষয়ে শেখ হাসিনা ওয়াকিবহাল থাকলেও কখনো পদক্ষেপ নেননি এমনকি তার তরফ থেকে এটাকে সবুজ সংকেত জ্বালিয়ে রাখাকেই প্রতিবেদনে উল্লেখ করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই যে কেবল সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনার সেনাবাহিনীকে কব্জা করে রেখেছেন তা নয় ইকোনমিস্টের দাবি সেনাবাহিনীকে কব্জা করে রাখার পেছনে শেখ হাসিনার পিতৃ হত্যার প্রতিশোধও লুকিয়ে আছে শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো নিহত হন শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ওই সময় দেশের বাইরে ছিলেন বিধায় যজ্ঞের কবল থেকে বেঁচেছিলেন পঁচাত্তর এর ওই আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই সেনাবাহিনী যারা তাকে এখনও ক্ষমতায় টিকিয়ে রেখেছেন এখানে শেখ হাসিনা পরস্পর বিরোধী দুটি অবস্থানের একটিকে বেছে নিলেন পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে অথবা পিতৃহত্যার প্রতিশোধ হিসেবে সেনাবাহিনীকে নিজের করায়ত্তে নিয়ে এলেন যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইকোনমিস্ট বলছে যদিও স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে পনেরো বছরের শাসন করেছে সেনাবাহিনী এবার শেখ হাসিনাকে দিয়ে তারাই শাসন করছে আর শেখ হাসিনাও সেনাবাহিনীর আনুগত্য কিনে সরকারের মধ্যমণি করে রেখেছেন তবে রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘ সূত্রতাও বেশি দিন টেকার নয় বলে জানিয়েছেন ইকোনমিস্ট কেননা শেখ হাসিনার যোগ্য কোনো উত্তর না থাকায় শেখ হাসিনার সাথেই সেনাবাহিনীও রাজনীতি থেকে উধাও হয়ে যাবে আবারও ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল কিন্তু কেন বাংলাদেশে একের পর এক সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার রোহিঙ্গা সমস্যা সহ আরও অনেক কিছু যদিও বিশেষজ্ঞরা এর মধ্যে খুঁজে পেয়েছেন অন্য এক তত্ত্ব তবে তা প্রমাণিত নয় যদিও সম্ভাবনা অনেক এরই ধারাবাহিকতায় গণতন্ত্র মানবাধিকার শ্রম পরিস্থিতি সহ দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনায় ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একাধিক মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়েও আলোচনায় আগ্রহ রয়েছে মার্কিন প্রতিনিধিদের এমনটাই জানিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের দায়িত্বশীল সূত্র সফরগুলো বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সহ নানা ইস্যুতে মতো পার্থক্য থাকলেও খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আন্তরিক উভয় পক্ষ সদ্য ঢাকা সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আইলিন ব্যাক ব্যাক টু সফরে সেই বার্তায় স্পষ্ট হয়েছে তাদের সফরের পরপরই ঢাকা আসার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলের লু ঢাকায় থাকতেই তার সফর পিছিয়ে দেয়া হয় তখন বলা হয় হয়তো খানিকটা সময় নিতেই সফরটি পেছানো হয়েছে সেই সফরই এখন বাস্তবায়ন হচ্ছে জানিয়ে এক কর্মকর্তা বলেন শোলে ঢাকা আসার আগে গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড বাংলাদেশ সফর করার কথা রয়েছে তবে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার সফরের দিনক্ষণ নিশ্চিত হয়নি তবে এটা নিশ্চিত যে ডেরেক শোলের নেতৃত্বাধীন একাধিক সদস্য আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবেন তারা প্রথম কক্সবাজারে কাটাবেন সেখানে রোহিঙ্গাদের অবস্থা দুদিন সরে জমিনে দেখবেন এবং ঢাকায় ফিরে শোলের কর্মসূচিতে সম্পৃক্ত হবেন কর্মকর্তারা বলেন খাতবাড়ি আইলিনার ডোনাল্ড লুর আলোচনা যেখানে থেমেছে ডেরেক শোলের আলোচনা সেখান থেকেই শুরু হবে মূলত শোলে তার জুনিয়র প্রভাবশালী কর্মকর্তাদের সফরের ফলো আপ করবেন এবং বাংলাদেশ বিষয়ক একটি সমন্বিত রিপোর্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের কাছে তুলে ধরবেন চোদ্দই ফেব্রুয়ারি তার ঢাকা পৌঁছানোর কথা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী তিনি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা মতে ডেরেক শোলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট প্রাপ্ত এবং তিনি সরাসরি তার কাছে রিপোর্ট করেন উল্লেখ্য গত সেপ্টেম্বরে ষোলোয় পাকিস্তান সফর করেন সেই সফরে আলোচিত ছিল সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়ার সঙ্গে তার বৈঠক সেই বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয় স্টেট ডিপার্টমেন্টের যোগদানের আগে শোলে হোয়াইট হাউস এবং ডিপার্টমেন্ট অব ডিফেন্সের দায়িত্ব পালন করেছেন সেগুন বাগিজা জানিয়েছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরের পর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি জে ব্লিংকেনের সঙ্গে মন্ত্রী মোমেনের বৈঠক আর পররাষ্ট্র সচিবের সঙ্গে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের বৈঠকের চেষ্টা চলছে এখানে উল্লেখ্য বর্তমান সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরের সংখ্যা বেশি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে আর এর কারণ হিসেবে কিছু বিশেষজ্ঞ শুধু দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্ক ও উন্নয়নের পাশাপাশি ইঙ্গিত করছে নতুন এক আর তা পরিকল্পনা বাস্তবায়নে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন প্রসঙ্গকে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন তবে এটা দেখানো হচ্ছে যে তার বাংলাদেশে আসার অন্যতম উদ্দেশ্য এখানকার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যদিও নির্ভরযোগ্য সূত্র মতে লুর বাংলাদেশ সফরের উদ্দেশ্য ভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সত্ত্বেও লুর অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সালমান এফ রহমানের সাথে এর আগে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আর সেটি ছিল সাথে তাই এই অতি সহজ সমীকরণ থেকে আরও অতি সহজ যে সমাধান আমরা পাই তা হলো উপরে উল্লেখিত লজিস্টিক সাপোর্টের জন্য যুক্তরাষ্ট্রের এই ছোটাছুটি প্রসঙ্গত যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপরে বস নেওয়ার মতো নো ফ্লাইং জোন ঘোষণা করতে চলেছে যদি না তারা দেশটিতে গণতন্ত্র জন্য জন্য সরাসরি সেনা অভিযান না চালায় তবে নো ফ্লাইং জোন আরোপ করার বাংলাদেশ ও মিয়ানমারে ভারতের লজিস্টিক সাহায্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে আর বিশেষজ্ঞদের মতে এর জন্যই এত বেশি বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসন্ন সফরের প্রকৃত উদ্দেশ্য কি যথাযথ কারণেই তা এখন বলা সম্ভব হচ্ছে না হতে পারে গণমাধ্যমে যেভাবে উল্লেখ করা হচ্ছে সফরটি আসলে সেরকমই আবার হতে পারে সফরটির গোপন কোনো উদ্দেশ্য আছে শোলে বলেছেন বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোর সঙ্গে সবচেয়ে শক্তিশালী অংশীদারিত্ব গণতন্ত্র কোথাও দুর্বল হয়ে পড়লে সেটি আমাদের সহযোগিতার সক্ষমতাকে সীমিত করে দেবে শোলের কয়েক সপ্তাহ আগে দুই দিনের সফরে ঢাকা এসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও শেখ হাসিনার সরকারের পাশাপাশি সুশীল সমাজের সংগঠনগুলোকে একই ধরনের বার্তা দিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন